প্রতি বছরই পর্যটক আনাগোনা বাড়ছে সেন্ট মার্টিনস দ্বীপে। পরিবেশ রক্ষায় গত বছরের 12 অক্টোবর ছেড়া দ্বীপে পর্যটক গমনে নিষেধাজ্ঞা দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আলোকে পরিবেশ অধিদপ্তর 14টি বিধিনিষেধ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর ছেড়া দ্বীপে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপের আদেশ কার্যকর শুরু করে কোস্টগার্ড। এর প্রতিবাদে রোববার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করে সেন্ট মার্টিনস দ্বীপের অধিবাসী সহ ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় দ্বীপটির দোকানপাট, হোটেল, কটেজ ও পরিবহন সহ নানা প্রতিষ্ঠান। বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা জানান, আয়ের পথ বন্ধ হওয়ায় এই কর্মসূচি দিয়েছেন তারা। একটা অনৈতিক সিদ্ধান্ত চাপে দিয়ে বারবার আমাদেরকে বিনা নোটিশে যেখানে যাই সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আমরা যখন বর্ষাকালে এক সপ্তাহ পর্যন্ত দুই সপ্তাহ অবরুদ্ধ থাকি, আমাদের খবর খাওয়ায় কেউ নেয় না। টুরিস্টদেরকে ভ্রমণ করে আমরা এক ঘন্টা সময় দিয়ে পরিবেশকে সমন্বয় রেখে আমরা তাদেরকে ঘুরাই নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা 100 থেকে 150 টাকা মানুষের কাছ থেকে আমরা পেয়ে আমাদের জীবিকা অর্জন করতেছি। সেই জায়গার মধ্যে তারা বারবার এসে আমাদেরকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন সেন্ট মার্টিনসে ভিড়ছে 7টি পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজে প্রতিদিন অন্তত 3,500 পর্যটক আসা যাওয়া করছে। ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। না বললে তারা যে এইভাবে ধর্মঘট ডাকলো, এটা জাতির সাথে একটা মানে টিটারি বাটপারি করলো। সবকিছু বন্ধ, আমাদের সমস্যা হয়েছে, কেনাকাটা করতে পারিনি, ভ্যান বন্ধ, আমাদের চলাচলের খুব অসুবিধা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, ছেড়া দ্বীপে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই বর্জন বন্ধ হলে আমার এই দ্বীপের 10,000 জনবসতি, 50% জনবসতি আয়ের উৎসব থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্তটা ড্র করা হোক। সেন্ট মার্টিনসে স্থানীয় 10,000 বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার আরো 4,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কক্সবাজার।